डियर एसपिरेंट्स, वेलकम टू माय चैनल इजी ग्रामर लार्निंग। आज के हमें एक प्रैक्टिस सेट करब, 15 कोश्चन थाकबे, प्रतिटा कोश्चने चारटे करे अपशन। तो चलो शुरू करा जाक। नम्बर 1, सिलेक्ट द रंगलि स्पेल्ड वर्ड। जे बानानटा भूल आछे, जे स्पेलिंगटा भूल आछे सेटा आईडेंटिफाई करते हबे। चारटे अपशन आछे, अवफुली, आनरुली, आनड्यूलि एंड फेथफुलि। तो एखाने स्पेलिंग भूल आछे अपशन डी, फेथफुली, कारण एटार स्पेलिंग हवा उचित छिलो, FAITHFULLY। तो एखाने एकटा एल आछे, तो एटाई हो जाबे करेक्ट अपशन, रंगलि स्पेल्ड वार्ड। सेकेंड क्वेश्चन, एप्रोप्रिएट सिनोनिम आमादेर आईडेंटिफाई करते हबे। एखाने असर्शन एई वार्डटा देया आछे, एटार माने होच्छे बिबृति। एबार चारटे अपशन देखे नेब, रिजेक्शन, कन्टिन्यूएशन, डिसकाशन एंड डिक्लारेशन। असर्शन माने बिबृति, तो এটার চারটে অপশন অনুযায়ী কারেক্ট অপশন হবে ডিক্লারেশন, অপশন ডি। নাম্বার 3, অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম। এবার আমাদের ইডিয়ামটার মিনিং বের করতে হবে। আপ ইন আর্মস, এটার একটা মিনিং আমাদের বের করতে হবে। চারটে অপশন আছে, এটার মানে হচ্ছে প্রতিবাদ করা, মানে জোরালো প্রতিবাদ। চারটে অপশন আছে, এতে আছে থ্রো আপ আর্মস ইন জয়, বিতে আছে ডিভাইড দ্য আর্মড গ্রুপ, নাম্বার সি গিভ আপ ফাইটিং অ্যান্ড সারেন্ডার, নাম্বার ডি অ্যাংরি অ্যাবাউট সামথিং। তো জোরালো প্রতিবাদ করা, এটার মিনিং আপ ইন আর্মস। তো অপশন অনুযায়ী এখানে কারেক্ট অপশন হবে অপশন ডি, অ্যাংরি অ্যাবাউট সামথিং। নাম্বার 4, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস আমাদের বের করতে হবে। সার্ভিলেন্স এই ওয়ার্ডটা আছে, এর মানে হচ্ছে নজরদারি। এটা চারটে অপশন, নেগলেক্ট, ভিজিলেন্স, অ্যাটাক, এন্ডিউরেন্স। নজরদারি বা সার্ভিলেন্স এটার মিনিং যদি হয় তো অপোজিট হয়ে যাবে অবহেলা করা, নেগলেক্ট করা। এটার কারেক্ট অপশন হবে অপশন এ, নেগলেক্ট। বিতে যেটা আছে ভিজিলেন্স, এর মানে সতর্ক থাকা। নাম্বার সিতে আছে অ্যাটাক, মানে আক্রমণ করা। আর নাম্বার ডিতে আছে এন্ডিউরেন্স, এর মানে ধৈর্য। নাম্বার 5, দ্যাট হুইচ ইজ নো লঙ্গার ইউজফুল। এটার ওয়ান অফ সাবস্টিটিউশন করতে দিয়েছে, যেটার আর মানে কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়। চারটে অপশন আছে, রিডান্ডান্ট, অ্যাবান্ডান্ট, রিল্যাক্টান্ট আর ডমিনেন্ট। এটার কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, রিডান্ডান্ট বা অপ্রয়োজনীয়। নাম্বার বিতে যেটা আছে অ্যাবান্ডান্ট, মানে হচ্ছে এটার প্রচুর বা প্রাচুর্য। নাম্বার সিতে আছে রিল্যাক্টান্ট, এর মিনিং হচ্ছে অনিচ্ছুক। আর নাম্বার ডিতে আছে ডমিনেন্ট, মানে প্রভাবশালী। নাম্বার 6, রংলি স্পেল্ড ওয়ার্ড। এটারও চারটে অপশন আছে, পপুলারলি, বেগারলি, জোকিউলারলি অ্যান্ড সিনসিয়ারলি। এটার চারটে অপশনগুলোর মধ্যে অপশন ডিটা হবে কারেক্ট, এটাই হচ্ছে রং স্পেলিং, কারণ এটার হওয়া উচিত ছিল SINCERLY, সিনসিয়ারলি, সিনসিয়ারলি। এটার স্পেলিংটা ভুল আছে, তো অপশন ডিটা হবে কারেক্ট। নাম্বার 7, সামথিং হুইচ ইজ জেনিউইন, যেটা খুবই খাঁটি বা রিয়েল। চারটে অপশন আছে, ম্যাজেস্টিক, আনরিয়েল, অথেন্টিক, অ্যাকাডেমিক। তো অপশন সিটা হবে কারেক্ট, অথেন্টিক মানে খাঁটি। আর বাকি অপশনগুলো মানে আমরা দেখে নেব। এতে আছে ম্যাজেস্টিক, এর মানে হচ্ছে মহিমা। নাম্বার বিতে আছে আনরিয়েল, মানে অবাস্তব। নাম্বার ডিতে আছে অ্যাকাডেমিক, মানে রিলেটেড টু স্কুল, বিদ্যালয় সংক্রান্ত। নাম্বার 8 আছে একটা ইডিয়াম আছে, এর মিনিং বের করতে হবে। এ পিস অফ কেক, এর চারটে অপশন আছে, সামথিং সিরিয়াস, সামথিং ডিফিকাল্ট, সামথিং ইজি, সামথিং অ্যামিউজিং। এ পিস অফ কেক মানে ইজিলি অ্যাচিভড, সামথিং হুইচ ইজ ইজিলি অ্যাচিভড, খুব সহজে এটা অ্যাচিভ করা যায়। তো অপশন সিটা হবে কারেক্ট আনসার। নাম্বার 9, অ্যান্টোনিম, রিজার্ভড বা চাপা স্বভাব। চারটে অপশন আছে, কাওয়ার্ডলি, ফ্রেন্ডলি, ফরগিভিং, রেটিসেন্ট। তো অ্যান্টোনিম বের করতে দিয়েছে, মানে অপোজিট আমাদের বের করতে হবে। কাওয়ার্ডলি মানে ভীরু, নাম্বার সিতে আছে ফরগিভিং, মানে ক্ষমাশীল, নাম্বার ডিতে আছে রেটিসেন্ট, মানে চাপা। তো এটার অ্যান্টোনিম যেহেতু বের করতে দিয়েছে, এটার কারেক্ট অপশন হবে অপশন বি, ফ্রেন্ডলি। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য রাইজিং প্রাইসেস অফ এসেনশিয়াল ফুড আইটেমস হ্যাভ প্লেসড অ্যান ওয়েটি বার্ডেন অন দ্য পোর। এখানে সেন্টেন্সটার মধ্যে একটা ওয়ার্ড আন্ডারলাইন করা আছে, সেটা হচ্ছে ওয়েটি। এই এটার একটা
সিনোনিমাস ওয়ার্ড আমাদের বের করতে হবে। চারটে অপশন আছে, নো ইম্প্রুভমেন্ট, ট্রিভিয়াল, ইনর্মাস, লাইটেস্ট। নো ইম্প্রুভমেন্ট মানে যদি ওয়ার্ডটা ঠিক থাকে তাহলে অপশান এটা চুজ করতে হবে, তো বাকি অপশানগুলো আমরা একটু দেখে নেবো। অপশান বিতে আছে ট্রিভিয়াল মানে তুচ্ছ, নাম্বার সিতে আছে ইনর্মাস বা ভীষণভাবে বা সাংঘাতিক, আর নাম্বার ডিতে আছে লাইটেস্ট। এটার মানে হচ্ছে যে এসেনশিয়াল ফুড আইটেমসের এত দাম বাড়ছে সেটা সাধারণ মানুষের উপর বা গরিবদের উপর একটা ভারী প্রভাব ফেলছে, তো ভারী এই ওয়েটি এটার একটা সিনোনিম আমাদের বের করতে হবে। তো তিন চারটে অপশান মধ্যে, চারটে অপশানের মধ্যে অপশান সিটা হয়ে যাবে কারেক্ট, কারণ এটার মিনিং হচ্ছে ইনর্মাস মানে সাংঘাতিক একটা প্রভাব ফেলছে। নাম্বার ইলেভেন, হ্যাভিং নো মোরাল প্রিন্সিপালস বা অনৈতিক। চারটে অপশান মিসচিভাস, আনস্ক্রুপুলাস, এথিক্যাল আর আনঅ্যাওয়্যার। অপশান এতে আছে মিসচিভাস মানে ক্ষতিকারক বা দুষ্টু, নাম্বার সিতে আছে এথিক্যাল মানে নৈতিক, নাম্বার ডিতে আছে আনওয়্যার মানে অজ্ঞাত, নাম্বার বিতে আছে আনস্ক্রুপুলাস মানে হচ্ছে অসাধু বা অনৈতিক। তো অপশান বিটাই হবে কারেক্ট আনসার। নাম্বার টুয়েলভ, রংলি স্পেলড ওয়ার্ড। চারটে অপশান আছে, কোন বানানটা বা কোন স্পেলিংটা ভুল সেটা আইডেন্টিফাই করতে হবে। রিসেটেলমেন্ট, এম্বারাসমেন্ট, অ্যানাউন্সমেন্ট, আন্ডারগার্মেন্ট। অপশান বিতে আছে এম্বারাসমেন্ট, এটাই ভুল আছে, এটাই হবে কারেক্ট অপশান। তো এটা কারেক্ট স্পেলিং হবে EMBARRASMENT, ডবল আর ডবল এস হবে, তো এখানে একটা আর আছে তো এটাই হয়ে যাবে রং স্পেলিং, তো অপশান বিটা হবে কারেক্ট। নাম্বার থার্টিন, দোজ আর্নিং লেস দ্যান 10,000 আর ড্যাশ ফ্রম পেইং ইনকাম ট্যাক্স। বলতে চাইছে যে যাদের আর্নিং 10,000-এর কম তারা কী হবে, ট্যাক্স তাদের পে করতে হবে না। চারটে অপশান আছে, অ্যাডজাস্টেড, এক্সেম্পটেড, কম কালেক্টেড, অ্যাকসেপ্টেড। অপশান বিটা হবে কারেক্ট, এর মানে হচ্ছে এক্সেম্পটেড মানে হচ্ছে অবহিত বা ছাড় দেওয়া। নাম্বার ফোরটিন, ইউজিং রাইট অ্যান্ড লেফট হ্যান্ড ইকুয়ালি ওয়েল। একসাথে যদি ডান হাত আর বাঁ হাত দুটোই একসাথে চালনা করতে পারা যায় তাকে কী বলে। চারটে অপশান, অ্যাম্বিডেক্সট্রাস, লেফট হ্যান্ডেড, ইন এক্সপার্ট, আনস্কিলড। অপশান এটাই হবে কারেক্ট, অ্যাম্বিডেক্সট্রাস বা যে দু হাতই সমান চালাতে পারে বা সব্যসাচী। নাম্বার সিতে আছে ইন এক্সপার্ট মানে অদক্ষ, আনস্কিলড মানেও অদক্ষ। নাম্বার ফিফটিন, দ্য টিচার ড্যাশ দ্য স্টুডেন্ট ফর চিটিং। টিচার কী করেছে, স্টুডেন্টকে চিটিং করার জন্য বকেছে। চারটে অপশান আছে, রিফিউজড, ইনভোকড, প্রেইজড, রিবিউকড। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, ইনভোক মানে আহ্বান করা, প্রেইজড মানে প্রশংসা করা, আর রিবিউক মানে বকা দেওয়া বা ধমক দেওয়া। তো টিচার চিটিং করে তো ধমকই দেবে, অপশান ডিটা হয়ে যাবে কারেক্ট আনসার। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে চাইছো তারা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর যারা আগের ক্লাসগুলো তোমরা মিস করেছো তারাও প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে।